বেনু বিশ্বাসের খুনের প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৈলাসহর পৌর পরিষদের রাজপথে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি কৈলাসহর মহকুমা কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি শৈলেশ মালাকার, সম্পাদক অনন্ত নম, স্থানীয় বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্যরা। প্রতিবাদ মিছিলটি সিপিআইএম জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আরজিএম ও মহকুমা হাসপাতাল রাস্তা হয়ে নেতাজি কর্নার, পানি চৌকি বাজার হয়ে পুনরায় জেলা কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি শৈলেশ মালাকার রাজনগর বিধানসভার অন্তর্গত কমলপুর বাজারে বেনু বিশ্বাসের নৃশংস খুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরো অভিযোগ করে বলেন, সব জেনেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি। গত 10 তারিখে রাজনগরের কমলপুর বাজারে আমাদের তফসিল জাতি সমন্বয় সমিতির কর্মী, আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মী কমরেড বেনু বিশ্বাসকে রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য জয়দেব সরকার সহ তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজকে আমরা কৈলাসহরে এই প্রতিবাদ মিছিল আমরা করেছি। আমরা দাবি রেখেছি যে এই দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে। আগামী দিনে আমাদের আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে এই রাজ্যে বিজেপি সরকারকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।